আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু 13,000 টাকার দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। তার একটি হচ্ছে ভিভো y15s এবং ওপো a16। সো এই দুটি ডিভাইসই কিন্তু অফার করছে 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। এবং দুটি স্মার্টফোনের প্রাইস যেহেতু সেম, সো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনি পারচেস করলে আপনার জন্য বেটার হতে পারে আজকের পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো এই ভিডিওটি যারা দেখছেন এই ভিডিও তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইকের উপরে আমাদের ভিডিওগুলোর র্যাঙ্কিং ডিপেন্ড করে। সো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি, লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটি স্মার্টফোন, এটি হচ্ছে ওপো a16 এবং এটি হচ্ছে ভিভো y15s। সো দেখে নিই এই দুটি স্মার্টফোনের আউটলুক এবং পোর্টস অ্যান্ড বাটন। এটি হচ্ছে ওপো a16, a16 কিন্তু বেশ প্রিমিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা। এই স্মার্টফোনটি রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং রাইট সাইডে ভলিউম লকার রয়েছে এবং সিম ট্রে পয়েন্ট। এবং এই স্মার্টফোনটির নিচে দিকে রয়েছে বটম ফায়ার স্পিকার, সাথে রয়েছে একটি 3.5mm হেডফোন পোর্ট এবং রয়েছে একটি টাইপ সি পোর্ট। এটি হচ্ছে ভিভো y15s। এই স্মার্টফোনটির ব্যাকসাইডে কিন্তু আপনারা টেক্সচার দেখতে পাচ্ছেন এবং এটার ফলে কিন্তু কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট আপনারা এই স্মার্টফোনটির মধ্যে ফেলতে পারবেন না। এই স্মার্টফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। স্মার্টফোনটির ওপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম এবং মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এবং স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে USB পোর্ট এবং এই স্মার্টফোনটির রয়েছে 3.5mm হেডফোন পোর্ট এবং স্পিকার গ্রিল। দুটি স্মার্টফোনের মধ্যে যে ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন সেটি হচ্ছে ওপো a16 মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট এবং দুটি স্মার্টফোনের মধ্যে বক্সেই আপনারা পেয়ে যাবেন 10W একটি চার্জিং অ্যাডাপ্টার। বলবো এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। দুটি স্মার্টফোনেই থাকছে IPS HD প্লাস ডিসপ্লে। দুটি স্মার্টফোনের যে রেজুলেশন 720x1600 pixels এবং দুটি স্মার্টফোনের নিট ব্রাইটনেস রয়েছে 480 nits। সো ডিসপ্লের মধ্যে কোনো প্রকার পার্থক্যই লক্ষণীয় ছিল না এবং অলমোস্ট দুটি ডিসপ্লেই কিন্তু সেম। তবে ভিভো হচ্ছে 6.51 ইঞ্চি এবং ওপো হচ্ছে 6.5 ইঞ্চি। সো ডিসপ্লের কথা বলতে গেলে দুটিই সেম। এখন আমরা টেস্ট করব এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি। প্রথমে আমরা টেস্ট করব ভিভো y15s। এখন আমরা টেস্ট করব ওপো a16। এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকছে ওপো a16, কেননা এটা বেশ লাউড ছিল এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাচ্ছিলাম। এই দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং দুটি স্মার্টফোনের যে আনলকিং স্পিড, ওপো a16 এই স্মার্টফোনটি আনলক হয় 0.35 সেকেন্ডে এবং ভিভো y15s এই স্মার্টফোনটি আনলক হয় 0.23 সেকেন্ডে। সো সেই দিক থেকে যদি বলি কিছুটা এগিয়ে থাকছে ভিভো y15s। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স নিয়ে কথা বলবো। তার আগে দেখে নিব এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে কী কী স্পেসিফিকেশন থাকছে। এই দুটি স্মার্টফোনে রয়েছে 3GB 32GB র্যাম এবং রম। দুটি স্মার্টফোনের মধ্যে প্রসেসরে রয়েছে ভিভো y15s-এ P35 এবং ওপো a16-এর মধ্যে রয়েছে Z35। দুটি স্মার্টফোনের ক্লক স্পিড কিন্তু সেম। দুটি স্মার্টফোনের যে প্রসেসর রয়েছে সেই প্রসেসরের ক্লক স্পিড কিন্তু সেম এবং দুটি স্মার্টফোনের GPU সেম। সো এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে স্পিড টেস্ট করব, দেন দুটি স্মার্টফোনের মধ্যে আমরা একটি অ্যাপস ডাউনলোড করে দেখব এবং ইন্টারনেট স্পিড টেস্ট করব। সো দেখব এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার রেজাল্ট করতে সক্ষম। We'll be right back.
ভিউয়ার্স, এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে ডাউনলোড টেস্ট করব, মানে প্লে স্টোরে চলে এসেছি, দুটি অ্যাপ ডাউনলোড করব এবং অ্যাপটি হচ্ছে স্পিড টেস্ট করার জন্য, মানে ইন্টারনেট স্পিড টেস্ট করার সেই অ্যাপটি ডাউনলোড করছি। সো দেখতেই পাচ্ছেন যে দুটি ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, কিছুটা ফাস্ট ইনস্টল হয়েছে ওপো A16, সামথিং, ততটা আপনার মেজর একটা ব্যাপার নয়। সো আমরা দুটি অ্যাপস ওপেন হওয়ার সাথে সাথে ওপেন করব। সো অ্যাপটি আমরা ওপেন করে নিয়েছি, সো টেস্টটি করব। এটা অনেকটা বেটার রেজাল্ট দেয়। সো অ্যাপ ইনস্টল করার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি কোনটা কতটা বেটার রেজাল্ট দিতে সক্ষম। সো এখন টেস্ট হচ্ছে দুটি স্মার্টফোনের ডাউনলোড স্পিড। সো ডাউনলোড স্পিডের দিক থেকে কিন্তু কিছুটা বেটার দেখতে পাচ্ছি ভিভো y15s। সো শেষ পর্যন্ত আমরা দুটি রেজাল্ট দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি আপলোডেড স্পিড। হ্যাঁ, আপলোডেড স্পিডের দিক থেকে কিন্তু অনেকটাই বেটার দেখতে পাচ্ছি ভিভো y15s, এবং সেখানে কিছুটা স্টপ হয়ে আছে, তবে রেজাল্টটা এটা কিছুটা ডিলেভাবে হলেও চলে আসে। হ্যাঁ, এটাও দেখতে পাচ্ছেন কিছুটা ডিলে হোক, এটা কিন্তু চলে এসেছে। সো দুটি স্মার্টফোন যখন একই ওয়াইফাইয়ে চলছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বেটার রেজাল্ট দেখতে পাচ্ছিলাম ভিভো y15s থেকে। হ্যাঁ, ডাউনলোড স্পিডের এবং আপলোডেড স্পিডের দিক থেকে কিন্তু বেটার রেজাল্ট করেছে ভিভো y15s। এখন আমরা কথা বলবো এই দুটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে। তার আগে দেখে নিব এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে কী কী স্পেসিফিকেশন থাকছে। এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরা হাউসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্স রয়েছে। ওপো A16 এ রয়েছে ট্রিপল ক্যামেরা, 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স, এবং সেখানে ভিভো দিচ্ছে 13 মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। তবে হ্যাঁ, ভিভো y15s এর মধ্যে আপনারা কিন্তু সফটওয়্যার বেস ডেপ সেন্সরের সুবিধাটি পাচ্ছেন। সো এখানে তারা কোনো এক্সট্রা ক্যামেরা দেয়নি, 13 মেগাপিক্সেলের মধ্যেই সফটওয়্যার বেসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুদিকে কিন্তু আপনারা ডেপ সেন্সরের সুবিধা পাচ্ছেন। সো দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বেশ কিছু ছবি তুলব, এবং আপনারা অবশ্যই ছবিগুলো দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোনটার ক্যামেরার কোয়ালিটি আপনাদের কাছে বেটার লেগেছে। ভিউয়ার্স, আশা করছি এই পুরো ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝেছেন যে কোন স্মার্টফোনটি আপনার পারচেস করা উচিত। আপনাদের ওপিনিয়ন, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই পারচেস করবেন। তবে হ্যাঁ, যারা ভিডিওটি দেখেছেন এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে ওয়েট এবং থিকনেস নিয়ে কথা বলবো। ওপো A16 এই স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, এবং সেখানে ভিভো y15s-এর থিকনেস হচ্ছে 8.29 মিলিমিটার। সো ভিভো y15s কিছুটা স্লিম। সো ওয়েট ব্যালেন্স আমরা এখন করব। ওপো A16 এই স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম, এবং ভিভো y15s এই স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 182 গ্রাম। সো দুটি স্মার্টফোনে কিন্তু 5000mAh ব্যাটারি রয়েছে। দুটি স্মার্টফোনে 5000mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও সেই দিক থেকে ওয়েট ব্যালেন্স এবং থিকনেসের দিক থেকে বেটার রেজাল্ট কিন্তু করছে ভিভো y15s। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনি পারচেস করবেন? যদি ডিজাইনের কথা বলেন, ওপো A16 বেশ প্রিমিয়াম, এটা আমার কাছে অনেকটা আইকেচে একটি ডিজাইন লেগেছে ভিভো y15s-এর তুলনায়। যদি দুটি স্মার্টফোনের পারফরমেন্সের কথা বলি, কিছু ক্ষেত্রে স্লাইডলি বেটার রেজাল্ট করতে পেরেছে ভিভো y15s। এবং যদি দুটি স্মার্টফোনের ইস্যুর কথা বলি, y15s বাজারে এসেছে মাত্র কিছুদিন, তবে এটা আমরা ততটা বেটারভাবে ইউজ করতে পারিনি। তবে ওপো A16 আমরা বেশ কিছুদিন ইউজ করেছি, এটার মধ্যে কিছুটা, মানে অনেক কাস্টমার বা অনেক ভিউয়ার্সই কমপ্লেন করেছে এটার মধ্যে কিছুটা হিটিং ইস্যু রয়েছে। তবে এই বিষয়টি আমি ক্লিয়ার করব। এই 15s সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন এবং আমি চেষ্টা করব এটার রেজাল্ট আপনাদেরকে জানানোর। সো এই দুটি স্মার্টফোনের ক্যামেরার কথা যদি বলি, অলমোস্ট দুটি সেম, কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে ছিল ওপো A16 এবং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে ছিল ভিভো y15s। সো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ, আসসালামু আলাইকুম।